আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি নাসরিন ইসলাম ডেলি ব্লগ পেজ থেকে একদম সকাল সকাল আর একটি নতুন ব্লগ নিয়ে চলে আসছি রান্নাঘরে। সকালবেলা আসলে যুদ্ধই বলা চলে, একদম সেই রান্নাবান্নার জন্য যুদ্ধ চালিয়ে যেতে হয়। সকালে ঘুম থেকে উঠেই আসলে চুলায় গ্যাস নাই, আর সেই থেকে হচ্ছে যুদ্ধ শুরু। এই যে দেখেন, একদম সেই 6টার দিকে উঠেছি, উঠেই দেখি চুলায় গ্যাস নাই। এখন মোটামুটি একটুখানি আসছে, আর তাতেই রান্না বসিয়ে দিলাম। আর এখানে দেখেন, আমি ইঁচড় চিংড়ি রান্না করেছি আজও। আজ আর ফুল রেসিপিটা দিলাম না, কারণ ইঁচড় চিংড়ির অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে এর আগে। আর এটা বলে দেই, যেটা হচ্ছে ফ্রোজেন করা ইঁচড়, যেটা মা হচ্ছে বাড়ি থেকে কেটে একদম হাফ সিদ্ধ করে দিয়ে দিয়েছিল, সেটাই আমি হচ্ছে রান্না কমপ্লিট করলাম। আর এখানে হচ্ছে রান্না করব শিং মাছ দিয়ে, আলু দিয়ে মাছটা ভেজে, এই যে আলুটা কষিয়ে কষার পানি দিয়ে দিয়েছি, আর এদিকে মাছটা কিন্তু লবণ হলুদ মেখে ভাজা কমপ্লিট করে এই যে রেখে দিয়েছি। এই তো বন্ধুরা, সঙ্গে থাকেন, ফুল ভিডিওটা দেখতে থাকেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আলুটা হচ্ছে কষানোর পানি অনেকটাই শুকিয়ে আসছে, আর হচ্ছে আলুও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে একটু নুন করে মিশিয়ে নিলাম। পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে, এখন জলের জন্য পানি দিয়ে দিব। অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। এই যে ভেজে রাখা বাজনাটা দিয়ে দিলাম, তরকারিটাও প্রায় হয়ে আসছে। এখন মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে শিং মাছ আলুর তরকারিটাও নামিয়ে দিব। বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট করে নিয়ে আসছি টেবিলে, ফাইনালি লুক আপনাদের সাথে আর একবার শেয়ার করি। এই যে এখানে রান্না করেছি শিং মাছ আলু দিয়ে, আর হচ্ছে ইঁচড় চিংড়ি, আর এখানে আছে শাক দিয়ে একটা মাছ একদম মাখা মাখা করে। এই শাকটা হচ্ছে তিতো শাক, আর এই শাক দিয়ে যে কোনো মাছ এভাবে শুকনা শুকনা মাখা মাখা করে রান্না করতে হয়, তাহলে খেতে ভালো লাগে। আর শাকটার নাম হচ্ছে আমাদের এলাকায় বলে পেপলি শাক বা পেপলি পাতা, জানি না এটা কে কে চেনেন, আমাদের নড়াইলের লোকেরা অবশ্যই চিনবেন। এই শাকটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে, আর এটা উপকারী শাকও বটে। এই তো, এই ছিল আমার আজকের দুপুরকার মেনু। বন্ধুরা, খুবই যুদ্ধ করে রান্নাবান্নাটা শেষ করতে পারলাম অবশেষে, আর এখন হচ্ছে বাদ বাকি কাজ কমপ্লিট করে নিব। সব কিছুই আসলে এলোমেলো রয়ে গেছে, গ্যাস না থাকায় সব কিছুই আসলে কাজের অগোছালো হয়ে যায়। আর মেধা বুড়ির হচ্ছে আজকের থেকে এক্সাম শুরু হলো, অনেক সময় ধরেই হচ্ছে ওর এক্সাম 10টা থেকে 2টা। আর এই বছরের প্রথম এক্সাম, জানি না কেমন হবে বা কীভাবে হবে কিছুই বুঝতে পারছি না। এই পরীক্ষাটা শেষ হলে হয়তো কিছুটা ধারণা করতে পারবো বা আইডিয়া আসবে। সবাই দোয়া করবেন মেধার পরীক্ষাটা যেন ভালো হয়। এই তো, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে। কেমন লাগলো আজকের রান্নাবান্না? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।